মুসলিম উম্মার একাত্মতা সফলত বাংলাদেশের সমৃদ্ধি কামনার মাধ্যমে ব্রিস্টল সেন্ট্রাল মসজিদে পবিত্র লাইলাতুল বরাত উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ব্রিস্টল প্রতিনিধি খায়রুল আলম লিঙ্কন জানান, সেন্ট্রাল মসজিদ কমিটির সভাপতি আব্দুল রাজ্জাকের সভাপতিত্বে ওয়াজ মাহফিলে বক্তব্য রাখেন খতিব হাফেজ মৌলানা ইকরাম উদ্দিন। বলেন, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত অনেক তাৎপর্যবহ ও গুরুত্বপূর্ণ। শবে বরাত ফার্সি ভাষার 2টি শব্দ, ফার্সিতে সব মানে রাত আর বরাত মানে মুক্তি। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#। সুতরাং শবে বরাতের অর্থ হলো মুক্তির রাত। ফজরের নামাজের আগে মিলাদ মাহফিলের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সালাম ও দুরূদ পেশ করে বিশেষ মোনাজাত করা হয়।